তো আজকে বেটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বেট হইল যে ইসলাম কয়টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত তো ইসলাম যে ধর্মটা রয়েছে তো এই ধর্মটি কয়টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত সেটা আজকে ভিডিওতে আমরা জানবো তো এর আগে তোমরা চালো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ হাজার স্কলারশিপের বিড়ে থেকে লাইক করে দেবে তো ইসলাম ধর্মটা কয়টা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত সেটা আজকে ভিডিওতে বলে দেবো তো এর আগে তোমরা চালো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশ হাজার স্কলারশিপের বিড়ে থেকে লাইক করে দেবে এই যে তোমরা উনচল্লিশ নম্বর প্রশ্নটা কিন্তু এই প্রশ্নটা রয়েছে যে ইসলাম কয়টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত তো প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই যারা ইসলাম ধর্মের রয়েছে তোমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে ইসলাম কয়টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত যারা চ্যানেল নতুন হয়ে যারা চ্যানেল নতুন তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাসা সাবেন স্কল আর যারা ইউটিউব চ্যানেল থেকে মানে ফেসবুক পেজ থেকে দেখতেছো যারা ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করবে অল নোটিফিকেশন অন করবে ভিডিওতে একটি লাইক করে দিবে আর যদি কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে এবং তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক সিদ্ধ সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনা প্রশ্নের উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা সেই দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে আদার ঠিক তোমরা দেখছো বই প্রথম টিক্স মানে এক নম্বর টিক্স প্রশ্ন ইউটিউবে সার্চ করলে ওই সব তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে

প্রতিটা ক্লাসের সঙ্গীত সরাসরি গাইড থেকে সঙ্গীত প্রশ্ন লিখে ইউটিউব বেঁচে রচামূলক প্রশ্ন ইউটিউব রচামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং তোমরা শিল দেখার ক্ষেত্রে সিএনশীল এর ক নাম্বার লিখে ইউটিউব আসতে ওই সিএনশীলের তুমি সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তাইলে তোমরা সরাসরি সরাসরি গাইড থেকে তোর দেখে নিতে পারো তো ইসলাম কয়টি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত দেখে নেওয়া যাক তুই দেখো ইসলাম এখানে প্রশ্ন হয়েছে ইসলাম কয়টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত উত্তর ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত ইসলাম কয়টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত ইসলাম পাঁচটি স্তরের উপর প্রতিষ্ঠিত দশকে বন্ধু যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে বা তোমাদের যদি একটু হলেও কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসন স্কলারশিপে ভিডিও থেকে লাইক করে দেবে দশকে বিটিয় বন্ধু ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসবন্দন স্কলারশিপে থেকে লাইক করে দেবে